চল চল তাড়াতাড়ি পা চালা, সামনের বেশ কয়েকটা দিন আমাদেরকে কিন্তু জমিয়ে প্র্যাকটিস করতে হবে। কেন রে ফোনটে, কি ব্যাপার বলতো? ও, তোদেরকে তো বলাই হয়নি, সামনের সপ্তাহে আমরা নিষ্কর্মা সমিতির সাথে একটা ম্যাচ নিয়েছি, ওটাতে আমাদের জিততেই হবে। হ্যাঁ, একেবারে প্রেস্টিজ ফাইট, সুতরাং নো ফাঁকিবাজি। এই তো, একেবারে ঠিক বলেছিস, ফাঁকিবাজি করে কি আর কার্যোদ্ধার করা যায়? মতলবটা কি? হ্যাঁ, মানে তোমার মতলবটা কি একটু খুলে বলো তো দেখি। আমি আগেই বলে রাখছি, আমরা তোমার কোনো কাজ ফাজ করতে পারবো না। ইস, এ কথা শুনলে স্যার ভীষণ দুঃখ পাবেন রে, ভীষণ দুঃখ পাবেন। কিন্তু কি আর করব, যাই স্যারকে গিয়ে বলি, স্যারই হাতুড়ি হাতে নিয়ে বেরোক। মানে ব্যাপারটা কি খুলে বলবে তো? সে কথা শুনে তোরা আর কি করবি বল? তোরা তো কিছু করতে পারবি না বললি। ধ্যান তেরিকা, অত ভনিতা না করে আসল ব্যাপারটা খুলে বলো দেখি। শোন তাহলে, আজকে স্যার জনগণের সমসেবা নামে একটা পরিকল্পনা করেছেন এবং তার জন্য বিভিন্ন লোকেদের নামের লিস্টও করে রেখেছেন। এই পরিকল্পনাটার উদ্দেশ্যটা কি? তেমন কিছুই নয়, শুধু বিভিন্ন লোকেদের কাজে একটু সাহায্য করা। বেশিক্ষণ লাগবে না, এই ঘণ্টাখানেকের মামলা, আমার সঙ্গে তোরা দুজন এলেই হয়ে যাবে। স্যারের মুখ রক্ষার জন্য তোরা এইটুকু কাজ করতে পারবি না? চলো তাহলে। চল। প্রথমে আমরা যাব গোড়াবাবুর বাড়ি, সেখানে ওনার দোলনাটা একটু মেরামত করতে হবে। নে কাজে লেগে পড়। এই বাগান দোলনাটার খুব বেশি মেরামতির দরকার নেই, তুই ওই দিকটা রং কর, আমি এটাকে একটু টাইট দিয়ে দিই। আ, স্যারের নাম করে মরকট দুটোকে খাটিয়ে বেশ টুপাইস আমদানি করা যাবে, আমি একটু রেস্ট নিই। এই দেখুন আপনার দোলনা একেবারে নতুন হয়ে গেছে। বাহ 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 বাহ, খুব 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 ভালো হয়েছে। এই 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 নাও কেলটু, একটু একটু মিমি মিষ্টি মুখ করে নাও। আবার মিষ্টি কেন? উপস, দেখলি আমাদেরকে কেমন খাটি নিয়ে মিষ্টিটা দিব্যি একাই মেরে দিল। আর আর এই 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 নাও, এর সঙ্গে রয়েছে ৫০০ টাকা। আচ্ছা, পরে আবার দরকার হলে খবর দেবেন। ব্যাপারটা কেমন একটু খটোমটো লাগছে, চোখ কান খোলা রাখতে হবে। নে চল রে তোরা, এইবারেতে বদাইবাবুর গবেষণাগারের দরজা সারাতে হবে। ঝটপট কাজ সার, ঝটপট কাজ সার, আমি এই দিকেতেই আছি। দরজাটা কি ভারী রে নন্টে। আর কেলটুটা একটু সাহায্য করছে না? এই নাও কেলটু, এই নাও ৩০০ টাকা। ওফ, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। দেখলি, এবারে ও বেটা ঠিক টাকাটা নিল।
মনে হচ্ছে স্যারের নাম করে ও আমাদেরকে ধোঁকা দিচ্ছে। ঠিক তাই, না হলে এভাবে পয়সা নিত না। চল বেটাকে এবার টাইট করছি। কি রে, কি অত ফুসুর ফুসুর করছিস? চল চল, আর দুটো বাড়ি হলেই হয়ে যাবে। হ্যাঁ কেলটুদা, এই তো যাচ্ছি। তবে যাওয়ার পথে একজনের বিছানা একটু মেরামত করে দিতে হবে। সে আবার কি? কই, আমার লিস্টে তো এরকম কিছু নেই। সে কি, গতকালই তো স্যার আমাদেরকে বলেছিলেন। স্যার? ও তাই নাকি? আচ্ছা চল তাহলে। তুমি এখানে দাঁড়াও, আমরা সাধুজির শয্যাটা একটু ঠিক করে দিই। বাহ, তোমরা এসে আমার খুব উপকার করলে। আমার সাধন সজ্জা খারাপ থাকায় কদিন ধরে আমার সাধনার খুবই বিঘ্ন ঘটছিল। এই নিয়ে আর চিন্তা করবেন না, এইবারেতে সব ঠিক হয়ে যাবে। যাই, আমি এইবার ওই কাজ কতটা এগোলো তা একটু দেখে আসি। বাহ, অতি উত্তম, অতি উত্তম, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমাদের কেলটুদা এটা একটু পরীক্ষা করে দেখবে। কেলটুদা, সাধুজি ডাকছেন। কি ব্যাপার, আমাকে ডাকলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি একবার এই সজ্জাটি একটু পরীক্ষা করে নাও। হ্যাঁ, তা দেখবো বই কি, নিশ্চয়ই দেখবো। সাধুজি তো কিছু ঠেকাবেন বলে মনে হচ্ছে না। ঠিক আছে, বিছানায় বসি আগে, তারপরেতে যতক্ষণ না কিছু ঠেকাবে আমিও উঠব না। আমি নির্ঘাত ঝাঁঝরা হয়ে গেছি, শিগগির আমাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, আমি এখন বেশ কিছুদিন আর নড়াচড়া করছি না। সেই ভালো কেলটুদা। ও ওরে বাবা রে, ও ও সাধুর সাধন সজ্জার কাঁটা ওকে আমাদের পেছনে লাগার উৎসাহে ভাটা পড়িয়ে দিয়েছে। এইবারেতে নিশ্চিন্তে ম্যাচের জন্য ফুটবল প্র্যাকটিস করা যাবে।